আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ, কিন্তু বর্তমান সময়ে কিন্তু আমরা একটা ভিন্ন চিত্র দেখতে পাচ্ছি যে প্রায় 8 থেকে 12% শিশুরাই মোবাইল ফোনে আসক্তি অথবা তারা ডেইলি প্রায় 3 থেকে 4 ঘন্টা ফোন ইউজ করছে অথবা ফোনের বা স্ক্রিনিং করছে, যেটা আমাদের জন্য পরবর্তী প্রজন্মের জন্য একটা খুবই ক্ষতিকারক একটা বিষয়। শুরুতেই বুঝবো যে আসক্তি কি। কয়েক বছর আগেও যদি আমরা নেশাদ্রব্যের কথা শুনি বা নেশা বলতে বুঝি, তাহলে আমরা বুঝি মদ, গাঁজা, হিরোইন অথবা নিকোটিন জাতীয় যে বিষয়গুলো আছে বা যেই দ্রব্যগুলো আছে সেগুলোকে। কিন্তু আজকের এই দিনে নেশাদ্রব্যের মধ্যেই কিন্তু আমাদের আসক্ত বা নেশাটা নেই, এটা অনেকটা মুভ করেছে, ওদের জায়গাটা অনেকটা স্থানান্তরিত হয়ে একদম আড়াআড়িভাবে মুভ করেছে। যেমনটা হচ্ছে, যেমন আজকের এই সময়ে বাচ্চারাও কিন্তু মোবাইলে আসক্ত হচ্ছে। কিছুদিন আগে যখন আমরা আমাদের পূর্ববর্তী ভিডিও আপনার প্রিয়জন গেম আসক্ত নয় তো এই বিষয়ে একটা ভিডিও বানাই, তখন একটা দেখলাম যে আমাদের মূল টপিকে যে আমাদের একটা বড় অংশই বাচ্চারা মোবাইল কেন্দ্রিক হয়ে উঠেছে। প্রায় 8 থেকে 12% বাচ্চারা মোবাইল আসক্ত। ওই দিন যখন আমি একটা আর্টিকেলে দেখলাম যে 8 থেকে 12% বাচ্চারা মোবাইল আসক্ত, তখন আমার বিষয়টা খুব একটা হয় নাই। পরে যখন আমি আরেকটু ঘাটাঘাটি করে দেখলাম যে আসলেই তথ্যটা সত্য এবং এটা বর্তমানে সবচেয়ে বড় উদ্বেগের বিষয়। আর আজকে এই ভিডিওতে আমরা জানবো যে কেন বর্তমানে বাচ্চারা খুব বেশি মোবাইল এডিক্টেড হয়ে পড়ছে এবং এর প্রতিকার সম্পর্কেও আমরা ভিডিও শেষে কথা বলবো। সো আজকের ভিডিও শুরু করছি, আমি মোহাম্মদ সাইফুল ইসলাম আর আছি ঠিক পুরোটা ভিডিও জুড়ে। ভিডিও শুরুতে আমি আপনাকে একটা প্রশ্ন করে ভিডিওটা শুরু করতে চাই যে আপনি যদি একটা অভিভাবক হয়ে থাকেন অথবা আপনি যদি ফ্যামিলির বড় গার্ডিয়ান হয়ে থাকেন, তাহলে প্রশ্নটা আপনাকে করছি যে আপনি আপনাদের ফ্যামিলির বাচ্চাদেরকে কি প্রায় প্রতিদিন 3 থেকে 4 ঘন্টা টিভি অথবা ফোনের মধ্যে থাকতে দেখেন? মানে হচ্ছে তারা প্রতি 24 ঘন্টায় কমপক্ষে 3 থেকে 4 ঘন্টা স্ক্রিনিংয়ের সময় ব্যয় করে, সেটা যে কোনো মাধ্যমেই হোক, যাই করুক, গেম খেলুক বা ভিডিও দেখুক বা শিখুক, যাই করুক না কেন, তারা কি গড়ে প্রতিদিন 3 থেকে 4 ঘন্টা সময় ব্যয় করছে কিনা? এই প্রশ্নের উত্তর আপনি আমাদেরকে কমেন্টে জানাবেন। আমরা বেশ কয়েকটি পয়েন্ট আউট করেছি যে এখন বাচ্চারা কেন একটু বেশি মোবাইল এডিক্টেড হয়ে পড়েছে অথবা কেন বাচ্চারা বেশি মোবাইলের দিকে ঝুঁকছে। সো আমরা একে একে সবগুলো বলছি। প্রথমেই হচ্ছে আউটডোর অ্যাক্টিভিটিস কমে যাওয়া। মানে হচ্ছে একটা সময় বাচ্চারা বাইরে যেত, খেলাধুলা করতো, যেটা হচ্ছে মাঠে গিয়ে খেলতো সশরীরে, কিন্তু এখন আর এটা করে না। দেখা গেছে ইভেন মা বাবারাও চায় যে ছেলে দূরে গিয়ে না গিয়ে ঘরে থাকুক, আর ঘরে থাকার ফলে কি হচ্ছে, প্রতিনিয়ত তাকে মোবাইলটা দিয়ে মানিয়ে রাখা হচ্ছে যে ও যেন দুষ্টামি না করে, ও যেন এটা সেটা না করে বা মানে কান্নাকাটি না করে। এই জন্য আমরা কী করি, মোবাইলটা দিয়ে ওকে ভুলিয়ে বালিয়ে রাখি। সো এর ফলেও কিন্তু বাচ্চারা বাইরে না গিয়ে ঘরে বেশিক্ষণ থাকার ফলে বেশি মোবাইলে অ্যাডিক্টেড হয়ে পড়ছে। যদি পূর্বেকার কথা ধরি, ধরেন আমাদের সময়কার বা আমাদের শৈশব সময়ও ধরি, আমরা কিন্তু আমাদের বড়দের থেকে গল্প শুনতাম, তারা আমাদেরকে বিভিন্ন ধরনের রাজাদের গল্প বা পুরানোর যে বিভিন্ন বিষয়ে গল্প, অনেক সময় তারা বানিয়েও গল্প বলতো। কিন্তু এখানে একটা বিষয় হচ্ছে যে তারা কিন্তু বাচ্চাদেরকে সময় দিত অথবা বাচ্চারা তাদের কাছ থেকে সময় পেত, মানে হচ্ছে তারা কনভারসেশন করতে পারতো একজন আরেকজনের সাথে বা তারা একাকিত্ব বোধ করতো না, যার ফলে বর্তমানে বাচ্চারা কিন্তু খুবই একাকিত্ব বোধ করে। তারা আর আগের মতো কৌতুক বা অন্যদের পুরনো কিচ্ছা কাহিনী এইসব আর শোনে না, তারা এখন মোবাইল গিয়ে বসে বসে এখন তারা ঠাকুমার ঝুলি অথবা গোপাল বার অথবা অন্য কিছু দেখছে। এগুলোর মধ্যে ভালো কিছু আছে, আমি বলছি না এগুলো খারাপ, কিন্তু সমস্যাটা হচ্ছে যে প্রতিনিয়ত অতিরিক্ত করলেই কিন্তু বাচ্চারা এডিক্টেড হয়ে পড়বে। তারপরে যেটা বলবো সেটা হচ্ছে অভিভাবকের কিছুটা অসচেতনতা। এখানে অসচেতনতা বলা যাবে না, কারণ হচ্ছে দেখা গেছে এমন হচ্ছে যে পরিবারের মা এবং বাবা উভয়ই চাকরি করে অথবা তাদের কর্মক্ষেত্রে নিয়ে ব্যস্ত বা অন্যান্য কাজ নিয়ে ব্যস্ত, কিন্তু এখন দেখা গেছে ছোট ছোট বাচ্চা, ওরা তো আর মানে কারো সঙ্গ নেওয়ার মতো কেউ নাই, তো এখন তারা কি করবে, দেখা গেছে যে তারা এখন বসে বসে মোবাইলে গেম খেলে অথবা ইউটিউবে ভিডিও দেখে অথবা মানে অনেক কিছুই করতে পারে, যেটা হচ্ছে একটা বড় সমস্যা আমাদের জন্য। অনেক সময় এটাও দেখা গেছে যে বাচ্চারা খুব বেশি দুষ্টামি করে, যার ফলে একটা পর্যায়ে অভিভাবকও বিরক্ত হয়ে পড়ে, কিছুই করার থাকে না, তখন দেখা গেছে তাদেরকে মোবাইল দিয়ে বুঝ দেওয়া হয় যে তোমরা মোবাইল নিয়ে পড়ে থাকো। তাহলেও মা বাবা যেটা পায় যে একটু শান্তি পায়, মানে হচ্ছে বাচ্চারা তাকে আর বিরক্ত করে না, কিন্তু এর ফলে ডে বাই ডে এটা যখন একদম প্রচণ্ড পরিমাণে বেড়ে যাবে তখন কিন্তু এটা একটা বড় সমস্যার সম্মুখীন হতে হবে। সবার শেষে যেটা হচ্ছে যে শিক্ষা। শিক্ষার বিষয়ে কিন্তু পজিটিভ এবং নেগেটিভ দুইটা বিষয় রয়েছে। যেমন হচ্ছে এখন যেহেতু করোনার সময় বা জেনারেলি করোনার সময় ছাড়াও কিন্তু মোবাইল বা ইন্টারনেটের মাধ্যমে অনেক কিছু শেখা যায়, কিন্তু শিক্ষা থেকে ওরা কিন্তু শিক্ষার মধ্যে সীমাবদ্ধ থাকছে না,
এরপরে দেখা গেছে মানে অতিরিক্ত ফোন ইউজের কারণে তাদের যেটা হচ্ছে যে তারা তো মোবাইল ইউজ করছে শিখার জন্য, বরং যেটা হচ্ছে সমীক্ষায় দেখা গেছে যে প্রায় 5% শতাংশ গার্ডিয়ানরা এটা বলে যে মোবাইল ফোনের কারণে তাদের সন্তানদের রেজাল্টের একটা বিরূপ প্রভাব ফেলেছে। সো আমরা যে শিক্ষা গ্রহণের মাত্রাটাও যেন একটা লিমিটেশনও থাকে, শিক্ষা শুধু শিক্ষা গ্রহণ না পুরো ফোন ইউজের ব্যাপারটাই যেন একটা লিমিটেশনের মধ্যে থাকে সেই বিষয়ে খেয়াল রাখতে হবে। সো আজকের ভিডিও এই পর্যন্তই। আপনারা যদি আমাদের পরবর্তী ভিডিও কিভাবে বাচ্চাদেরকে প্রতিকার বা এই স্ক্রিনিং থেকে প্রতিকার করতে চান অথবা এই যে এডিক্টেড হয়ে পড়া থেকে প্রতিকার করতে চান, ফিরিয়ে আনতে চান, সেই বিষয়ে ভিডিও দেখতে চান, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কারণ আমাদের পরবর্তী ভিডিও আসছে বাচ্চাদেরকে গেম থেকে বা ফোন থেকে কিভাবে এডিকশনটা রিমুভ করবেন সেই বিষয়ে। আর অবশ্যই আপনি এটা জানাবেন যে আমাদের ভিডিওটা কেমন হয়েছে, যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন এবং আপনার মতামত কমেন্টে জানাবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে, আলাপের সঙ্গেই থাকবেন, আমার জন্য দোয়া করবেন। টিল দেন টেক কেয়ার।